মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় সবাইকে জানিয়েছেন আমরা তৃণমূল কংগ্রেস একেবারে নতুনভাবে মানুষের সামনে আসতে চাইছি। যা কিছু মানুষের বলবার আছে, কোথাও সাজেশনস থাকে অনেক সময় হয়তো কিছু অভিযোগও থাকে, সেগুলো যাতে সরাসরি দিদিকে বলা যায়, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে সবাই দিদি বলে ডাকেন, দিদিকে বলা যায়, সেজন্যই তিনি একটি অভিনব পন্থার কথা ভেবেছেন। দিদিকে বলো বলে একটি ফোন নাম্বার 9137091370 এবং একটা ওয়েবসাইট লঞ্চ করেছেন www.didikebolo.com। এবারে এইটার মাধ্যমে কমপ্লেন করা যায় এবং ফোন করেও সাজেশনস অর কমপ্লেন যা আছে সেগুলো দেওয়া যাবে। এবং আগামী দিনে আমাদের যে এই যে পরিকল্পনাটা কী করে মানুষের কাছে কত দ্রুত পৌঁছানো যায়, যে সমস্ত সমস্যাগুলো আসবে সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমাদের একটা তার সাথে আলোচনা করে কীভাবে সেইগুলোকে ওভারকাম করা যায় সেটা দেখা। দু নম্বর হচ্ছে যে যাতে আরও বেশি করে কোনো সাজেশনস থাকলে সেইগুলোকে আমরা কীভাবে রিসিভ করে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। বলা যেতে পারে যে এইখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটি নাগরিককে একটি প্ল্যাটফর্ম দেওয়া যার দ্বারা তারা নিজেদের মতামত এবং সমস্যা জানানোর মাধ্যমে দ্রুত সেই সমস্যার সমাধানে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব পন্থা ভেবেছেন যাতে কোথাও একে অপরকে কানেক্ট করতে পারবে, যে মানুষ কানেক্ট করতে পারবেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারছি। এবং এইটার এই প্রক্রিয়াটায় মানে আরও আমাদের জনপ্রতিনিধিরা যুক্ত হবেন, আমাদের যে পদ্ধতিতে জনপ্রতিনিধিরা এখন গ্রামে গ্রামে পৌঁছবেন এই সবগুলোই এই প্রক্রিয়ার অঙ্গ বলা যেতে পারে। আমাদের একটা 100 ডেজ প্ল্যান নেওয়া হয়েছে, আগামী 3 মাস ধরে সেইটা জনপ্রতিনিধিরা পৌঁছবেন মানুষের কাছে এবং তারা মানুষের কাছে গিয়ে বলবেন। এবং এই দিদিকে বলো এইটা আমরা প্রত্যন্ত গ্রামে গ্রামে পৌঁছে দিতে চাইছি, মানুষ আরও বেশি করে এগিয়ে আসবেন এবং আমরা যাতে আরও বেশি নিবিড় জনসংযোগ করতে পারি তার জন্যেই এই রকম একটা ভাবনায় দিদি এই অভিনবত্ব এনেছেন। আমাদের যেটা গতকাল 29 জুলাই শুরু হয়েছে এই কাজটা আগামী দিনে চলবে, 10,000-এর বেশি প্রতিনিধিরা, 10,000-এর বেশি গ্রাম কভার করবেন আমাদের 1,000-এর প্রতিনিধিরা। এর ফলস্বরূপ আমরা আরও বেশি করে যেতে চাইব, আমরা আপনাদের মাধ্যমে এই দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত আপামর জনসাধারণের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল যে আপনারা সরাসরি দিদিকে বলো এই জনসংযোগের মাধ্যমে যোগাযোগ করুন এবং দিদিকে বলুন আপনাদের কথা, আপনাদের সাহায্য, যা আপনাদের সাজেশনস আছে, যা আপনাদের সমস্যা আছে, আমরা নিশ্চয়ই এই দিদিকে বলোর মাধ্যমে প্রত্যেকে পৌঁছবো। আপনাদের আমাদেরও আপনাদের কাছে আবেদন যে আপনারাও দিদিকে বলোর মাধ্যমে পৌঁছে যান, আপনাদের সঙ্গে আমাদের নিবিড় সংযোগ স্থাপিত হোক, আমাদের জনপ্রতিনিধিরা গ্রামে গ্রামে যাবে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবেন এবং আগামী দিনে আপনাদের সামনে সেগুলো সবই প্রতিভাত হবে। আজকে দিনে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর এই অসামান্য উদ্যোগ পশ্চিমবঙ্গের বুকে একটি অন্য মাত্রা যোগ করবে, এটা আমরা আশা রাখি এবং আগামী দিনে এইটাই পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে একটা অন্য ধারায় বদল হতে পারে এমনটা আমাদের প্রত্যেকের আশা এবং আকাঙ্ক্ষাও বটে। আমি আশা করব যে আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন আপনারা অনেক বেশি করে আমাকে এই দিদিকে বলো এই প্রজেক্টটাকে পৌঁছে দেবেন মানুষের বাড়িতে বাড়িতে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। যে এর আগেও এই একই রকম যে টোল ফ্রি নাম্বার অভিযোগ করার মুখ্যমন্ত্রীর অভিযোগ করার নাম্বার ছিল কিন্তু সেখানে ফোন ধরতো না কেউ, এবারও একই ঘটনা ঘটতে পারে। দেখুন মুকুল রায় একজন বিজেপি নেতা, তিনি তার অভিযোগ নিয়ে আমি বক্তব্য দিতে যাব কেন? প্রথমত তিনি বললেন আমরা শুনলাম মানুষ এই নাম্বারে ফোন করবেন এবং মানুষ জানতে পারবেন যে ধরছেন কি না বা কেউ রেসপন্স করছেন কি না। মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমার কোনো উত্তর দেওয়ার মতন কোন রকম মানসিকতা বা বাসনা কোনোটাই আমার নেই। না এরকম ভাবে কজন নেই, জনপ্রতিনিধিরা না না, এটা গেঞ্জিটা এটা সবাইকে দেওয়া হয়েছে, যারা খুব ভালো কর্মী তাদের আমরা এই গেঞ্জিগুলো দেব, যারা তৃণমূল কংগ্রেসের খুব ভালো কর্মী
তাদের কাছে গেঞ্জিগুলো আমরা পৌঁছে দেবো। আগামী দিনে আরও এরকম বেশ কিছু গেঞ্জি এনে জেলা জুড়ে ছেলেদের দেবো, কম বয়সী ছেলে মেয়েদের যারা এটা কাজ করবে, একদম যারা খুব ভালো কর্মী আর কি, কম বয়সী। না না, এরা যাবে না, যাবেন মূলত জনপ্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা এবং আরও বেশ কিছু Thank you. Hello, thank you.